হামাস হিজবুল্লার রকেট হামলায় কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল। একযোগে দুই দেশের রকেট হামলায় প্রাণ হারিয়েছে ইসরায়েলের তিন সেনা। এছাড়া আহত হয়েছে আরো বেশ কয়েকজন। একদিকে ফিলিস্তিনের গাজা থেকে হামাসের রকেট হামলা, অন্যদিকে লেবানন থেকে হিজবুল্লার রকেট হামলা। যেন দুদিক থেকে হামলা ঠেকাতেই এখন ব্যস্ত সময় পার করছে ইসরায়েলি সামরিক বাহিনী। 5ই মে গাজার মধ্যবর্তী কিরাম শালম সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক আকারে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এছাড়া ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে একটি রাজম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে হামাস। তবে কোথা থেকে হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করেনি হামাস। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে গাজার রাফা থেকে ক্রসিং এলাকার দিকে নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্র। হামাসের রকেট হামলার পর গাজা উপত্যকার ভেতর থেকে গাজায় কেরাম শালম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাসের হামলার পরপরই লেবানন থেকে উত্তর ইসরায়েলের একটি শহরে প্রায় 20টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। হামলার পর লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহর কিরিয়াত সমনের বেশ কয়েকটি জায়গায় আগুন ধরে যায়। এরপর সেখানকার বেশিরভাগ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েলি প্রশাসন। হামলার পর এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় তারা প্রতিশোধ হিসেবে লেবাননের সীমান্তের নিকটবর্তী শহরে কাতিউশার রকেট নিক্ষেপ করেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত 24 ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত 34 জন নিহত ও 68 জন আহত হয়েছেন। এছাড়া গত 7ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 34,488 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উল্লেখ্য, গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল, এতে 13 জনের মৃত্যু হয়। এ হামলার জবাবে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের হামলার প্রতিশোধ নিতে 19 এপ্রিল ভোরে ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল।